হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ভন্ডার প্রকল্পের টাকা আঠেরো তারিখ থেকে দেওয়া শুরু হবে এই ধাপে কারা কারা টাকা পাবেন কোন কোন জেলায় আগে টাকা দেবে যাদের একটা এস এম এসেছে তাদের জন্য সুখবর আর তাছাড়া একটা কারণে এই ধাপে যে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে অনেকে কিন্তু টাকা পাবে না যারা টাকা পাবে না সেটাও কিন্তু বিস্তারিত জানানো হয়েছে তো যদি আপনিও ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রতিনত টাকা পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর আপনাদের কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা আঠেরো তারিখ থেকে এ মাসে দেওয়া শুরু হতে চলেছে তো চলুন সমস্তটা জানিয়ে দিচ্ছি কারা টাকা পাবে এই ধাপে এবং কোন কোন জেলায় আগে কোন কোন জেলায় পরে একটা এস এম এস এসেছে তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে জানানো হল আর কারা টাকা পাবে না তো সমস্তটাই জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথমে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জুলাই মাসে অনেকের টাকা পাওয়া হয়নি বন্ধ রয়েছে এবং নতুন আবেদন করে মহিলারা পাবেন টাকা এবার সবার জন্য সুখবর দেওয়া হয়েছে যেটা হলো আঠেরো তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তো আঠেরো তারিখ থেকে কিন্তু আপনাদের এ মাসের টাকা ঢুকতে চলেছে যারা চিন্তিত আছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড় ঘোষণা করা হলো এই জুলাই মাসে আঠেরো তারিখ থেকে কেন টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে যে বরাদ্দ করা হয়েছিল। সেখান থেকে কিন্তু মহিলারা টাকা পেয়ে গেছে এবার কিন্তু প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি জুলাইয়ে তাদের এই ধাপে আঠেরো তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আঠেরো তারিখ থেকে কিন্তু আপনারা পেতে শুরু করবেন তো এই ধাপে কারা কারা টাকা পাবেন জানানো হয়েছে আঠেরো তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তি যারা যারা পাননি তারা জুলাইয়ের কিস্তি পেয়ে যাবেন এরই সাথে বলা হয়েছে যাদের সমস্যা ছিল তাদের সমাধান হয়েছে টাকা দেওয়া হবে যাদের সমস্যা ছিল তাদের সমাধান করা হয়ে গেছে তারা টাকা পেয়ে যাবে প্রচুর মহিলার কিন্তু সমস্যা ছিল সমস্যার সমাধানের জন্য কিন্তু সরকারও বলেছিল আমরাও কিন্তু আপনাদেরকে অনেক কয়েকটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তো সেভাবে কিন্তু আপনারা পদক্ষেপ নিয়ে কাজগুলো করেছেন এই কারণে কিন্তু আপনাদের সমাধান হয়ে গেছে এবার আপনাদের টাকা দেওয়া হবে যারা যারা মে মাসে আবেদন করেছে তাদের প্রথম কিস্তির টাকা জুলাই মাসে দেওয়া শুরু হয়েছে আপনারা দু সালের মে মাসে আবেদন করেছিলেন আপনাদেরও কিন্তু জুলাই মাসে টাকা দেওয়া শুরু হয়েছে তবে অনেকেই টাকা পাননি অর্থাৎ মে মাসে যারা আবেদন করেছে অনেকেই কিন্তু টাকা পাননি আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে বলে সূত্রের খবর তাদের আঠেরো তারিখ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে আর যারা যারা টাকা দু থেকে পাচ্ছে তাদের একাদশ কিস্তি এবং ফেব্রুয়ারি আবেদন মহিলার চতুর্থ কিস্তির টাকা দেওয়া হয়েছে ঠিক আছে বাকিদের এই তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে যাদের যাদের বাকি রয়েছে তাদের কিন্তু এই তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবার এই ধাবে কারা টাকা পাবে জানানো হয়েছে যে যারা দুটো এস পেয়েছে তবুও দুটো এস এম এস পাওয়া সত্ত্বেও টাকা পাননি যারা তাদের সমাধান করা হয়েছে এরই সাথে অনেক মহিলার প্রতিনিয়ত টাকা পাচ্ছেন কিন্তু এ মাসে এখনও টাকা পাননি বাকি আছে সেসব মহিলাদের জন্য এই ধাপে টাকা দেওয়া হবে বুঝতে পারছেন যারা এই মাসের টাকা পাওয়ার কথা ছিল সেক্ষেত্রে এই জুলাই মাসে টাকা পায়নি তারা কিন্তু এই মাসে টাকা পাবে এবং যারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছে যারা নতুন করে আবেদন করেছিল তাদেরও কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে যাদের বাকি ছিল তাদেরও দেওয়া হবে মোট কথা সকলেরই কিন্তু টাকা দেওয়া হবে এই সুসংবাদ দেওয়া হলো সমস্ত মহিলাদের জন্য বুঝতেই পারছেন এই ধাপে কারা কারা টাকা পাবে এই ধাপে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের টাকা দিয়ে দেওয়া হবে যারা যারা বেনিফিশারি আইডি পেয়ে টাকা পাননি তাদের টাকা এইভাবে দিয়ে দেওয়া হবে এবার কোন কোন জেলায় আগে টাকা রাজ্যের সমস্ত জেলায় টাকা দেওয়া হবে তবে টাকা আগে পরে পেতে পারেন কিন্তু সকলেই পেয়ে যাবেন চিন্তা করার প্রয়োজন নেই আবার শুরু হয়ে যাবে আপনাদের টাকা দেওয়া এও জানানো হয়েছে আপনাদের যদি কোনো ভুল থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে এবার আবেদন করা মহিলা অনেকের আবেদন মঞ্জুর করা হয়নি এই মহিলাদের সমাধান করার পর তারা টাকা পাবেন জানানো হয়েছে যদি কোনো মহিলা এক এক দু হাজার বাইশ অনুযায়ী পঁচিশ থেকে ষাট বছর বয়স তবেই সুবিধা পাবেন সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ও এস রয়েছে তাদের দিতে হবে এসব ছাড়া টাকা দেওয়া হবে না সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এসব যাদের দেওয়া রয়েছে তাদের এসএমএস না পেলেও টাকা কোনো সমস্যা নেই টাকা দিয়ে দেওয়া হবে আপনার ফোনে এস এম এস আসেনি কিন্তু আপনি সমস্ত ডকুমেন্টস দিয়ে রেখেছেন সেক্ষেত্রে আপনার এস এম না আসলেও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আপনাদের জন্য আপডেট এর আগেও বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার টাকা এস না পাওয়া সত্ত্বেও পেয়েছেন লিস্ট অনুযায়ী বরাদ্দ করে টাকা দেওয়া হবে এবার সেভাবেই বরাদ্দ করে আবারও টাকা দেওয়া হবে এই ধাপে যাদের টাকা আসেনি তো এই ধাপে কিন্তু যাদের এখনও পর্যন্ত এই মাসের টাকা আসেনি তারা টাকা পেয়ে যাবেন সে নতুন হয়ে থাকুন না কেন সে পুরনো হয়ে থাকুন না কেন প্রত্যেকেই কিন্তু এই টাকা পেয়ে যেতে চলেছেন তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছিলেন না সেক্ষেত্রে আপনাদের জন্য বড় সুসংবাদ তো আপনার মতো আরও অনেকেই রয়েছে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তারাও যেন আপডেট সম্পর্কে জানতে পারে তারাও যেন নিশ্চিন্ত হতে পারে তাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে